সুমন আহমেদ আপনি লিখেছেন, চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে সুরা মিলাবো কি না? জি, সুন্নত নামাজ হলো যে সুরা মেলানো লাগবে না, ব্যাপারটা সেরকম না, সুন্নত নামাজেও সুরা মিলাবেন। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন, তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি, সেটি করার সুযোগ নেই। এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু শারাস্তাজারহুম বিল খাইর লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন, তাহলে মানুষ শেষ হয়ে যেত, আল্লাহ সেটা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্ররোচিত হয়ে দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। মোহাম্মদ হোসাইন ইমাম আপনি লিখেছেন, আমি একটা ফ্যাশন হাউসে জব করি, এখানে মাঝে মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় এবং মাঝে মধ্যে কোম্পানির স্বার্থে মিথ্যা বলতে হয়, এ কাজ কি আমার জন্য হালাল হবে? আপনার যদি মিথ্যা বলতেই হয়, তাহলে আপনার জন্য অবশ্যই কাজ করা হালাল হবে না। আপনি হয় মিথ্যা পরিহার করে সত্য বলবেন, সত্যের উপর টিকে থাকবেন, তাতে আপনার চাকরি থাকলে থাকবে, না থাকলে প্রতিপক্ষকে আপনার অপারগতা জানিয়ে দিবেন অথবা আপনি সে চাকরি ছেড়ে দিবেন, দুইটার একটা। আর বাদ্যযন্ত্র বাজানো হয় এরকম যদি হয়, তাহলে আপনি নিজেকে সেখান থেকে বাঁচাবার চেষ্টা করবেন, সেরকম সুযোগ না থাকলে নিরুপায় আপনাকে অনবরত বাদ্যযন্ত্র শুনতেই হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অবশ্যই লিভ করবেন, অন্য কোনো চাকরি খুঁজবেন। হারামে লিপ্ত থাকবো, আমার উপার্জন তো দুনিয়ার হবে, কিন্তু পাশাপাশি আমার দিন ধ্বংস হবে, আমাদের ইমানি চেতনা নষ্ট হবে, সেটা কোনো ইমানদার হতে দিতে পারে না। আবদুল্লাহ কানাডা প্রবাসী আপনি লিখেছেন, ইদানিং কানাডা প্রচুর ভিসা দিচ্ছে, অনেকে বাংলাদেশ থেকে এসে শরণার্থী হিসাবে থেকে যাওয়ার জন্য আবেদন করছেন, দেশে তাদের জীবন নিরাপত্তা নেই ইত্যাদি বিষয়ে বানোয়াটভাবে তারা আবেদন লিখছেন, এমনকি কানাডায় থাকা বাংলাদেশিদেরকে দেশীয় আত্মীয় বন্ধুরা ইনভাইটেশন লেটার পাঠানোর জন্য অনুরোধ করছেন। প্রশ্ন হলো, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কানাডায় থেকে যাওয়া কিংবা থাকার জন্য হেল্প করা কতটুকু বৈধ? অবশ্যই এটি অন্যায় এবং চরম প্রতারণার কাজ, ইমানদার কখনও প্রতারণা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি প্রতারণা করে ধোকা দেয় সে আমার উম্মত নয়। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং সামান্য দুনিয়ার লোভে নিজের ইমান আমল, নিজের ইমানি চেতনা, দিনী চেতনা, তাকওয়া এগুলোকে ধ্বংস করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। বিধায় আল্লাহর জন্য এই সমস্ত সেক্রিফাই যদি আমরা করতে না পারি, তাহলে জান্নাত আল্লাহর কাছে কোন মুখে আমরা চাইব? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে, এই সমস্ত প্রতারণামূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, ইসমে আজম কি? এর আমল সম্পর্কে বিস্তারিত আনলে উপকৃত হব। ইসমে আজম সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে, মেহরবানি করে সেটি দেখে নেবেন। ইসমে আজম নিয়ে উলামায়ে কেরামের একাধিক বক্তব্য আছে, একাধিক মত আছে। অনেকে বলেছেন আল্লাহ এই নামটাই ইসমে আজম, অতএব আল্লাহর কাছে আল্লাহ বলে ডেকে কিছু চাওয়াটাই হলো ইসমে আজম দিয়ে চাওয়া, যদিও এর ভিন্ন ব্যাখ্যা এবং সুনির্দিষ্ট দোয়াও হাদিসে আছে।